नमस्कार, मधु अर्णार पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মুগ পটল। পটলের একঘেয়ে রেসিপি খেতে যখন আর ভালো লাগে না, তখন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। রুটি, লুচি, ভাত সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। যারা পটল একেবারে পছন্দ করেন না, তারা একবার এই রেসিপি টেস্ট করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে 250 গ্রাম পটল নিয়েছি। পটলের খোসা ছাড়িয়ে নেব। পটলের খোসা ছাড়ানো হয়ে গেলে ছুরির সাহায্যে পটলের দুই ধার এইভাবে কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি। সব কটা পটল এইভাবে কেটে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে নেব। এরপর গ্যাস অন করে কড়াইতে 1/4 কাপ মুগ ডাল শুকনো খোলায় ভেজে নেব। মুগ ডাল থেকে ভাজার গন্ধ ছেড়ে দিলে একটি পাত্রে নামিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখব। এইভাবে মুগ ডাল জলে ভিজিয়ে রাখলে অনেকটা নরম হয়ে যাবে। এবার কড়াইতে তেল দিয়ে পটল ভেজে নেব। তেল গরম হয়ে এলে পটল দিয়ে দেব। পটল ঢাকা দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। প্রায় 4-5 মিনিট সময় নিয়ে পটল ভেজে নিলাম। এবার পটল একটা পাত্রে তুলে রাখব। পটল ভাজার তেলে আরও একটু তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা গরম মশলা, একটা তেজপাতা, সামান্য গোটা জিরে। ফোড়ন 30-40 সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পর ফোড়ন থেকে সুন্দর স্মেল ছেড়ে দিয়েছে। এবার একটা গোটা টমেটো কুচি দিয়ে দেব। আর এখন দিয়ে দেব সামান্য লবণ, এতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দেব সামান্য হিং। হিং আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, তবে হিং দিলে এই রেসিপির টেস্ট ভীষণই ভালো আসে। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে রেখে 1 মিনিট ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পরে দেখুন টমেটো খুব সুন্দর নরম হয়ে গেছে। এখন দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। গ্রেটারে গ্রেট করে রাখা 1/2 চামচ আদা। এবার সামান্য জল দিয়ে দেব যাতে মশলা পুড়ে না যায়। জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা কষিয়ে নেবার পর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার ভিজিয়ে রাখা মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, সবটাই দিয়ে দেব। মশলার সাথে মুগ ডাল ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। পাঁচ মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব ডাল ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার প্রায় 1 কাপ পরিমাণে নারকেল দুধ দিয়ে দেব।
নারকেল দুধ দেবার পর ভেজে রাখা পটল আর তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এখনই পরিমাণ মতো লবণ দেব। লবণ একটু বুঝে দিতে হবে, কারণ পটল ভাজার সময় আর টমেটো নরম করার জন্য সামান্য লবণ দেওয়া হয়েছিল। হাফ চামচ চিনি দেব, যেহেতু নিরামিষ রেসিপি তাই রেসিপিটা একটু মিষ্টি হলে ভালো হয়। এবার একটু নাড়াচাড়া করে 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব। 2 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আর এখানে দেখুন নারকেলের দুধ অনেকটাই কমে গেছে। এখন 1 চামচ ঘি ও গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট লো ফ্লেমে স্ট্যান্ডিং টাইমে রাখব। দুই মিনিট পর ঢাকা খুলে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুগ পটল। এখন একটি পাত্রে পরিবেশন করে নেব। গরম ভাত, রুটি এই সব কিছুর সাথে এই রেসিপি থাকলে তো আর কথাই নেই। আপনারা বাড়িতে তৈরি করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা না টেস্ট করলে এই রেসিপি বুঝতেই পারবেন না কতটা সুস্বাদু। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন রেসিপি শেয়ার করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো স্বাদের রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।